বাংলাদেশ বিএনপির রাজনীতিতে একজন কিংবদন্তি নারী নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। আমাদের আজকের ভিডিওতে বেগম খালেদা জিয়ার টপ ফাইভ রাজনৈতিক বক্তব্য দেখতে যাচ্ছি। সে হিসেবে পাঁচ নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে এটি, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা, কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের এত সমস্যা, এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না। এখন আমরা বেগম জিয়ার চার নম্বর রাজনৈতিক বক্তব্য দেখব, সেটা হচ্ছে তিনি কিন্তু তিস্তাবাদ নিয়ে কিন্তু দারুণ একটা কথা উপস্থাপন করেছিলেন, একই সাথে ফারাক্কাবাদ সহ বাংলাদেশের নদী নিয়ে কিন্তু তিনি সব সময় সক্রিয়। হিসেবে বর্তমান সরকার যিনি আছেন তিনি কিন্তু ভারতের সাথে অনেকটা আতাত করে চলছেন, এ নিয়ে তেমন কত কোনো কথা উল্লেখ করেন না। সেসবে বেগম জিয়ার এই বক্তব্যটি অনন্য এবং অসাধারণ, যেটা থাকবে নাম্বার চারে। এই মৌসুমে আমাদের পানির প্রয়োজন, সেজন্য আমরা বলতে চাই যে আমাদের আমাদের যে পানির প্রাপ্য সেই প্রাপ্য আমরা চাই, কিন্তু আমরা আমাদের যতটুকু অধিকার। এখন আমরা বেগম জিয়ার তিন নম্বর রাজনৈতিক বক্তব্যটি দেখবো, বিশেষ করে তিনি কিন্তু সর্বদা বাংলাদেশের পক্ষে এবং জনগণের ভোটাধিকার নিয়ে সরব ছিলেন। সেই হিসেবে তাকে গ্রেপ্তারের পূর্বে এবং এটা কিন্তু প্রায় অনেক আগেরই বক্তব্য বলা যায়, সেই হিসেবে তার এই বক্তব্য বিশেষ করে বাংলাদেশের বাক স্বাধীনতা ভোটাধিকার নিয়ে দারুণ একটা কথা উপস্থাপন করে থাকেন মিডিয়ার সামনে, সেটা থাকবে নাম্বার তিনে। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে, ভোট কেন্দ্রে গিয়েছেন তারা সকল প্রলোভন প্রত্যাখ্যান করে গণতন্ত্রের সৎ চর্চা করেছেন। এখন আমরা বেগম জিয়ার দুই নম্বর রাজনৈতিক বক্তব্য দেখব, বিশেষ করে তিনি কিন্তু নয়াপল্টনে তার রাজনৈতিক সমাবেশে দারুণ একটা বক্তব্য উপস্থাপন করে থাকেন, সেখানকার সমাবেশে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, যেটা ছিল বিএনপির এক মহাসমাবেশ। সেটার পরেই কিন্তু তিনি গ্রেপ্তার হন এবং বিএনপি রাজনীতিতে অনেকটা কারাবরণের দিকে চলে যান, সেটা থাকবে নাম্বার দুইয়ে। তাহলে চলুন এখন আমরা বেগম খালেদা জিয়ার এই দুই নম্বর রাজনৈতিক বক্তব্যটি দেখে আসি। তো এখন আমরা সর্বশেষ এক নম্বর রাজনৈতিক বক্তব্য দেখব, বেগম খালেদা জিয়ার, যিনি কিন্তু বাংলাদেশের সফল এবং তিনবারের একজন রাষ্ট্রপ্রধান। সে হিসেবে এক নম্বর যেটি থাকবে সেটি হচ্ছে বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে তিনি কিন্তু হিটলারের সাথে তুলনা করেছিলেন, সেটা কিন্তু অনন্য এবং অসাধারণ হয়েছিল তার এই রাজনৈতিক বক্তব্য, সেটা থাকবে নাম্বার একে। তাহলে চলুন আমরা সেটি দেখে আসি। আমি বলতে চাই স্বৈরাচার না, আমি বলতে চাই আজকে নব্য হিটলার এখানে জন্মগ্রহণ করেছে। হিটলার মুসলিমের গল্প আপনারা শুনেছেন, এখন এই হিটলার হিটলারি কায়দায় মানুষ মারছে। এখন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেরা পাঁচটি বক্তব্য দেখে নেই। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আমাদের আজকের ভিডিওতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টপ ফাইভ রাজনৈতিক বক্তব্য দেখতে যাচ্ছি। সে হিসেবে পাঁচ নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে এটি, এখন আমরা জিয়াউর রহমানের টপ ফোর রাজনৈতিক বক্তব্য দেখতে যাচ্ছি। বিশেষ করে তিনি ইংরেজিতে কতটা দক্ষ এবং ট্যালেন্ট ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না, একই সাথে তিনি তৎকালীন সময়ে উন্নয়ন এবং অগ্রগতিতে এক অনন্য উচ্চতা নিয়ে গেছিল বাংলাদেশের এই সামাজিক প্রেক্ষাপটকে। সে হিসেবে চার নম্বর যেটি থাকবে সেটি হচ্ছে এটি, in the administration in a short time I think it has been excellently done. তো এখন আমরা জিয়াউর রহমানের টপ থ্রি রাজনৈতিক বক্তব্য দেখতে যাচ্ছি। বিশেষ করে তিনি জনগণের অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে দারুণ একটা বক্তব্য উপস্থাপন করেছিল জনগণের সামনে, সেটা কিন্তু এখনও মিডিয়ায় বিপুল আলোচিত। তাহলে চলুন এখন আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কাঙ্ক্ষিত তিন নম্বর বক্তব্যটি জনগণের উদ্দেশ্যে দিয়া দেখে আসি। এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
আর এখন আমরা জিয়াউর রহমানের টপ টু রাজনৈতিক বক্তব্য দেখতে যাচ্ছি, বিশেষ করে জাতিসংঘ কর্তৃক সেখানকার তৎকালীন কিছু সাংবাদিক তার মুখোমুখি হয় এবং দারুণ সব প্রশ্ন করে থাকে এবং তিনি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেন। সে হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দুই নম্বর বক্তব্যটি ইংরেজিতে হলেও সেটা কিন্তু অসাধারণ। তাহলে চলুন আমরা সেই দুই নম্বরটি দেখে নেই। Let me tell you that we shall be self-sufficient in food earlier than anybody thinks, and we have taken certain measures on that count, and we are beginning to get the results. When do you expect food self-sufficiency? I think in the next 2-3 years' time. তো সর্বশেষ এখন আমরা জিয়াউর রহমানের টপ এক নম্বর রাজনৈতিক বক্তব্য দেখবো। বিশেষ করে তিনি জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দেন যেখানে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে গ্রামকে সুগঠিত করার জন্য তিনি জনগণের উদ্দেশ্যে তৎকালীন সময়ে দারুণ একটা বক্তব্য উপস্থাপন করেন, সেটা থাকবে নাম্বার একে। তাহলে চলুন আমরা সেই এক নাম্বারটি দেখে নেই। স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টপ ফাইভ রাজনৈতিক বক্তব্য। আর এর মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে সেটা অবশ্যই মন্তব্য করে লিখে জানাবেন, আর বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন সেটাও মন্তব্য করে লিখতে ভুলবেন না। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সালামু আলাইকুম।